বানাবো ওটস দিয়ে পুষ্টিকর গোলা রুটি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাদা ওটস, এটা এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। এখানে ওটসটা গুঁড়ো করে নিয়েছি, এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ ও গোলমরিচ গুঁড়ো একটু। এখন আর এর মধ্যে দিয়ে দেব মিহি করে গাজর কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ও বিনস মিহি করে কুচিয়ে নিয়েছি, ও একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু টমেটো কুচি করে, ক্যাপসিকাম কুচি করে, ধনে পাতা কুচি করেও দিতে পারো এর সাথে। আর দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। এখন সব কিছু একসাথে একটু জল দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখো মিশ্রণটি মাখানো রেডি, এভাবে 10 মিনিট ঢেকে রেখে দিতে হবে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিতে হবে। কড়াইটা ভালো করে গরম হলে, তেলটা গরম হলে ওর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে রুটির আকারে গড়ে সুন্দর করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে ভেজে নিতে হবে, এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে এভাবে ভেজে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে পারফেক্ট গোলা রুটি। রেসিপিটি ভালো লাগলে লাইক করো ও আমার পেজটি ফলো করে আমার সাথে থেকো।